হ্যালো ফ্রেন্ডস, তোমরা জানো যে আমি কজিটিভ ভার্ব এটা নিয়ে ডিসকাশন করছি। তো ডে ওয়ান অর্থাৎ গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে আমি ডিসকাস করেছিলাম কিভাবে হ্যাভ ভার্ব কজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হয়। আজকের আলোচনার বিষয় আমরা দেখতে পাবো কিভাবে গেট, এই যে গেট শব্দটা আছে, এই গেট কিভাবে কজিটিভ ভার্ব হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। বিভিন্ন রকম সিচুয়েশনে আমরা গেটের ব্যবহার হতে দেখি যেটা কজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হয়। আমি জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিই, কজিটিভ ভার্ব বলতে কাদেরকে বলা হয়। এমন কিছু কিছু ভার্ব হয় যেখানে যে ভার্বের মাধ্যমে আমরা কোনো একটা কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয় এরম একটা সেন্স বোঝাই। তো তেমন ক্ষেত্রে যে বিশেষ কিছু ভার্বের ব্যবহার হয় সেগুলোই হচ্ছে কজিটিভ ভার্ব। তো সেই ধরনের কজিটিভ ভার্বের কয়েকটা বেসিক আর কি যে ভার্বগুলো রয়েছে যেগুলো কমনলি, মোস্ট কমনলি ইউজ হয়, সেগুলো হচ্ছে হ্যাভ, গেট, মেক, লেট আর হেল্প। এর মধ্যে হ্যাভটা নিয়ে আমি গত দিনের ভিডিওতে ডিসকাস করেছি, কেউ যদি মিস করে থাকো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। আজকে আমরা গেটটার উপরে দেখব। ওকে, দেখো আমি এখানে কিছু লাইন্স লিখেছি, সেই লাইন্সগুলোকে আমরা ট্রান্সলেট করব, বিভিন্ন রকম টেন্সে আছে। এইবার এই যে লাইন্সগুলো আমরা ট্রান্সলেট করব, করার পরে দেখব এই লাইনের আমরা কী ধরনের ফরম্যাট ফাইন্ড আউট করতে পারছি। এখানে দু রকমের মাধ্যম দেখতে পাবো, যার মধ্যে প্রথমত আমরা অ্যাক্টিভের সেন্স অনুযায়ী দেখব কিছু লাইন, আবার কিছু লাইন দেখব প্যাসিভের সেন্স অনুযায়ী রয়েছে। ওকে, তো এবার দেখে নাও আমরা কীভাবে ট্রান্সলেশনটা করতে পারি। ট্রান্সলেশনটা একটা একটা ট্রান্সলেশন আগে করে নিই, তার মধ্যে দিয়ে আমরা ফরম্যাটটাকে ফাইন্ড আউট করব এবং সেই মতন দেখব, যেরকমভাবে আমি আগের ভিডিওতে করেছিলাম। তাহলে বিষয়টা অনেক বেশি ইজি মনে হবে। ওকে, প্রথম লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, আমি তাকে দিয়ে ফর্ম সাইন করিয়ে নিই। আমি তাকে দিয়ে ফর্ম সাইন করিয়ে নিই, কাজটা আমি নিজে করি না, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিই। এই যে তাকে দিয়ে সাইনটা করিয়ে নিই, এই যে কথাটা বলা হচ্ছে, কাজটা যেহেতু অন্য একজন করছে, এরকম সেন্সে আমরা এটাকে কজিটিভ ভার্বের ব্যবহার করে অ্যাপ্লাই করে এটাকে করতে পারি। তো এখানে আমরা তো যেটা আজকে করছি সেটা হচ্ছে গেট, এই গেট এর ব্যবহার। আগের দিন যেরকম হ্যাভ এর ব্যবহার করেছো, সেম ওয়েতেই আমরা গেট এর ব্যবহার করে থাকি। তো কিভাবে হবে দেখো, বলা হচ্ছে আমি তাকে দিয়ে ফর্ম সাইন করিয়ে নিই। সবার প্রথমে যে শব্দটা আছে সেটাকে আগে ট্রান্সলেট করা যাক, বেশি ভেবে লাভ নেই। এখানে আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি আমি। আর একটা বিষয় বলি, এখানে লাইনটা যেটা আছে সেটা টেন্স কি আছে, টেন্সটা দেখো, বলা হচ্ছে যেভাবে যে তাকে দিয়ে ফর্ম সাইন করিয়ে নিই, মানে যখনই সুযোগ সুবিধা পাই আমি এই কাজটাই করি, তাকে দিয়েই করিয়ে নিই, তার মানে এটা সব সময় করে সে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স হলো, সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্ম অনুযায়ী আমরা এটা লিখতে পারি। যাই হোক, তো প্রথমে আমরা আমি সেন্সে আই সেটা আগে লিখে দিই, আই লিখলাম, তারপর কি করব, তারপরে এই যে শেষের দিকে আসবো সেখানে লেখা আছে দেখো করিয়ে নিই, এই যে টার্নটা থাকছে এটার জন্য আমরা প্রথমে গেট ভার্বের ব্যবহার করব। আই এর পরে লিখব গেট, আই গেট দিলাম, আই গেট। তারপরে কি হবে, আই গেট এর পর লিখতে হবে কাকে কি করিয়ে নিই সেই বিষয়টা। এখানে আমি কার উপরে আমার প্রভাবটা ফেলছি সেটা দেখতে হবে, ব্যাকে এসো, লেখা আছে দেখো তাকে, তার উপরে আমার প্রভাবটা আমি ফেলছি, তাকে দিয়ে আমি কাজটা করিয়ে নিচ্ছি সেটা লিখতে হবে। তো তাকে অর্থে আমরা এখানে লাইক হিম লিখতে পারি, হারও লিখতে পারি, আই গেট হিম। এরপর কি করব, তাকে দিয়ে যে কাজটা করাই, কি কাজ করাই, দেখো লেখা আছে সাইন করিয়ে নিই, সাইন করানোর কাজটা করি। তাহলে সাইন করানো যে ব্যাপারটা এটা আমরা ইনফিনিটিভের সেন্সে লিখব, তার মানে টু বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটা বসাবো, টু প্লাস ভি ওয়ান। তাহলে আই গেট হিম, তার সাথে জুড়ে দেবো টু, তারপরে লিখব সাইন, আই গেট হিম টু সাইন, কি ফর্ম সাইন করিয়ে নিই, ফর্ম, ফর্ম যে বিভিন্ন রকমের ফর্ম হয় সেগুলো আমি তাকে দিয়ে সাইন করাই। তো আই গেট হিম টু সাইন দ্য ফর্মস, সাইন দ্য ফর্মস, হলো আই গেট হিম টু সাইন দ্য ফর্মস। এবার এই যে লাইনটা হলো, এটার থেকে আমরা কি ফরম্যাট পাচ্ছি দেখো, এটা হলো মানে প্রথম ফরম্যাটটা। আমরা গেট ব্যবহার যখন করব কজিটিভ ভার্ব হিসাবে, তখন সেক্ষেত্রে আগের দিন যেরকম হ্যাভের ক্ষেত্রে দেখেছিলে সেরকমভাবে এখানেও আমরা এই গেট ব্যবহার যখন করব সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো এরও দুটোর প্রসেস আছে।
তার মধ্যে প্রথম যে প্রসেসটা এটা অ্যাক্টিভের সেন্স অনুযায়ী, যেখানে যে কাজটা করছে তার কথা প্রথমেই উল্লেখ আছে। যেমন এখানে আই গেট হিম টু সাইন দ্য ফর্মস, মানে সাইনটা কে করছে, এই হিম করছে, যে করছে তার কথা প্রথমে বলা হচ্ছে। এবার এই যে সেন্সটা, এটার থেকে আমরা যে ধরনের স্ট্রাকচারটা পাচ্ছি, কেমন স্ট্রাকচার পাচ্ছি দেখো, প্রথমে আছে সাবজেক্ট, যেরকম আমরা আগের দিনকে দেখলাম স্ট্রাকচার নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ফার্স্টে সাবজেক্ট, তারপরে কি আসছে গেট। গেটের যে ফর্মটা একই রকমভাবে যেমন হ্যাভের ক্ষেত্রে বলেছিলাম হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাড হতে পারে, সেরকমভাবেই গেটের ক্ষেত্রেও গেট হতে পারে, তারপরে গট হতে পারে, গেটস হতে পারে, এরকম ধরনের ফর্মগুলো হয়। গেট আর গেটস এগুলো প্রেজেন্টে হয়, আর গট ফর্মটা পাস্টে বোঝায়। এছাড়া ফিউচার টেন্স হলে তখনও আমরা গেট শব্দটার ব্যবহার হতে দেখতে পাই, এরকম ধরনের ব্যাপারগুলো রয়েছে। যাই হোক, এছাড়া গেটের অবশ্য আরেকটা ফর্ম হয়, সেটা হচ্ছে গেট গট গটেনও বলা হয়। গেট গট গট এমনও হয়, আবার গেট গট গটেনও বলা হয়। সো সেরকম সেন্স থেকে তোমরা গটেন এই কথাটাকেও বলতে পারো। যাই হোক, তো এখানে সাবজেক্ট দেওয়ার পরে আমরা কি করব, দেখো এখানে গেট এর ব্যবহার হয়েছে, তো সুতরাং গেট ভার্বের ফর্মটা ব্যবহার হবে। তো গেট ফর্ম লিখলাম, ব্যবহার হচ্ছে, তারপরে কি আসবে, সাবজেক্টের পর গেটের ফর্ম বসলো, এরপর যে কাজটা করছে তার কথা বলা হচ্ছে, তার মানে যে একজন ব্যক্তি হয়, প্রধানত একজন পার্সন হয়, তো যে কিনা একটা লিভিং কেউ হয়, জীবন্ত কেউ হবে যে কাজটা করবে, এরম সেন্সে। তো এরম অর্থে সাবজেক্ট, তারপরে গেট ফর্ম বসলো, তারপরে আসবে সেই পার্সনটা, যেটা কিনা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট, যে পার্সন হচ্ছে এখানে, ওকে, যে একজন পার্সন বা আমরা অবজেক্ট বলতে পারি, ওকে। আগের দিনকে আমি অবজেক্ট বলেই লিখেছিলাম, আমি সেরকমভাবেই লিখলাম অ্যাকচুয়ালি, পার্সনটাকে আর কি হাইলাইট করে দিলাম। পার্সন ছাড়াও অন্য লাইক ডগের ক্ষেত্রেও হতে পারে, আমি একটা কুকুরকে দিয়ে এটা করিয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো এই যে সেন্সটা, সেক্ষেত্রে ডগ আমি লিখতে পারি। তো সেই জন্য সবসময় পার্সন হয় না, কিন্তু ম্যাক্সিমাম আমরা পার্সনের ব্যবহারই দেখি, যাকে দিয়ে আমরা কোনো একটা কাজ করিয়ে নিই, ওকে। তো সাবজেক্ট, তারপরে গেট ফর্ম, তারপরে একটা অবজেক্ট আসছে, যে কিনা অ্যাকচুয়ালি সেন্টেন্সের মধ্যে এ হয় একটা ডুয়ার, ওকে। ডুয়ার মানে হচ্ছে কি, যে কাজটা করে তাকে বলা হয় ডুয়ার। তো এখানে হিম হলো গিয়ে সেই ডুয়ারটা, যে কাজটা করছে। এরপরে কি হচ্ছে দেখো, আছে টু, তারপরে সাইন, তার মানে এটা হলো ইনফিনিটিভ, এরপরে ইনফিনিটিভ আসবে, যেটা হচ্ছে টু প্লাস ভি ফার্স্ট, এর ব্যবহার হবে, ওকে, টু প্লাস ভি ফার্স্ট। তারপরে গিয়ে দেখতে পাবো আরেকটা অবজেক্ট আসছে, যেটা হচ্ছে এখানে দ্য ফর্মস আছে, যেটা প্রধানত কোনো একটা বস্তু বোঝাবে। অবজেক্ট আসছে যে প্রধানত কোনো একটা থিং হবে, বস্তু, ওকে। এরমভাবে ফর্ম্যাটটা কাজ করে। তো সাবজেক্ট প্রথমে আসছে, তারপরে আসছে গেট ফর্ম, তারপরে আসছে পার্সন, যে হলো একটা অবজেক্ট, তারপরে টু আসছে, ভার্বের ফার্স্ট ফর্ম আসছে, আবার একটা অবজেক্ট আসছে যে প্রধানত একটা বস্তু হয়, এরমভাবে জিনিসটাকে আমরা দেখতে পারি, ওকে। এবার যদি আমরা পরের লাইনটায় দেখি, এই ফর্ম্যাট অনুযায়ী সেম এই ফর্ম্যাটটাকে অ্যাপ্লাই করে নেক্সট লাইনটাকে আমরা করব, চেঞ্জ করব, ওকে। তো দেখো কি বলা হচ্ছে, সে আমায় দিয়ে যত্নশীলভাবে গাড়ি চালিয়ে নেয়, ওকে। সে আমায় দিয়ে যত্নশীলভাবে গাড়ি চালিয়ে নেয়। আগের লাইনে কি বলা হয়েছিল, সাইন করিয়ে নিই, একই রকমের সেন্স আসছে, এখানে বলা হচ্ছে গাড়ি চালিয়ে নেয়, সেম টাইপের ম্যাটার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই মতন লিখব। তো সেই অর্থে যদি আমরা যাই, লাইনটা কেমনভাবে হবে, তো প্রথমে আছে সে, তো সেই অনুযায়ী যদি লিখি, সেই অর্থে সি ব্যবহার করলাম, সি, ওকে, সি। সে আমায় দিয়ে যত্নশীলভাবে গাড়ি চালিয়ে নেয়, গাড়ি চালিয়ে নেয়, এই যে নেয় কথাটা আসছে, এর জন্য কি হবে, আগে ঠিক যেরকম ধরনের নিই সেন্সে আমরা ওই গেট এর ব্যবহার করলাম, এখানে নেয় জাতীয় সেন্সটা যেই আসছে তখন আমরা গেট শব্দটার ব্যবহার করব। ফর্ম্যাট যেটা বলছে, সাবজেক্টের পরেই গেটের ফর্মটা বসবে। তো এখানে প্রেজেন্ট টেন্স যদি আমরা লিখি, তাহলে সিম্পল প্রেজেন্টের ফর্ম্যাট অনুযায়ী গেট লেখার পরে এখানে আমরা গেটের সাথে একটা এস জুড়ে দেব, কারণ এখানে সাবজেক্ট আছে সি, যে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য গেট হয়ে যাবে গেট, she gets, she gets কি। তারপরে ব্যাকে এসে লেখা আছে দেখো আমায়, যে হলো সেন্টেন্সের মধ্যে ডুয়ার। এখানে একটা কথা বলি, এখানে আমরা যে দুরকম অবজেক্টের ব্যবহার দেখছি, প্রথমে যে অবজেক্টটা আসছে যে হলো ডুয়ার, আর শেষে যে অবজেক্ট হচ্ছে সে হচ্ছে রিসিভার, ওকে, যে কিনা আর কি ওটা গ্রহণ করছে, আমি যেটা দিচ্ছি সে ওটা গ্রহণ করছে, রিসিভ করছে, এরকমভাবে আর কি। যাই হোক, তো এখানে
এরপরে আমরা লিখব সেই ব্যক্তির কথা যে মেইনলি কাজটা করছে, সে কে? সে হলাম আমি। তো শি গেটস মি, মি, তারপরে দেখো লেখা আছে ইনফিনিটিভ বসবে, তার মানে টু বসবে আর তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বটা কোনটা? এখানে বলা হচ্ছে গাড়ি চালানো, তার মানে ড্রাইভ করা, সেটা এখানে আমার ভার্ব হবে। লিখে দিই, শি গেটস মি টু ড্রাইভ। ড্রাইভ কি? যত্নশীলভাবে, তার মানে কেয়ারফুলি। ওকে, কেয়ারফুলি, শি গেটস মি টু ড্রাইভ কেয়ারফুলি, কেয়ারফুলি। আচ্ছা, তোমরা এটা এই যে লাইনটা দেখতে পাচ্ছ, দেখো এর মানেটা বোঝাচ্ছে যে এই যে সে আমায় দিয়ে যত্নশীলভাবে গাড়ি চালিয়ে নেয়, শি গেটস মি টু ড্রাইভ কেয়ারফুলি। তোমরা এরকমও বলতে পারো যে শি গেটস মি টু ড্রাইভ দ্য কার কেয়ারফুলি। কোনো একটা নির্দিষ্ট গাড়িকে পয়েন্ট করে বলা হচ্ছে বা তার গাড়িকে পয়েন্ট করে বলা হচ্ছে যে তার গাড়িটা সে ড্রাইভ করায়, এরকম একটা সেন্সে। তো সেক্ষেত্রে আমরা ওই যে শেষের অবজেক্টটা যেটা, সেই সেন্সে আমরা দ্য কার বা হার কার এরকম কিছু আমরা পেয়ে যাব। তো এখানে আমরা সেরকম কিছু অ্যাপ্লাই করলাম না, এখানে শেষের দিকের যে অবজেক্টটা এটাকে অ্যাপ্লাই করা হয়নি। বাকি অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি, সাবজেক্ট বসেছে, তারপরে গেট বসেছে, তারপরে পার্সন হিসাবে এখানে বা ডুয়ার যে সে হলো মি, এবং তারপরে আছে ইনফিনিটিভটা, আর তারপরে একটা অ্যাডভার্ব আছে। আমরা এই সেন্সটাও দেখে নিলাম, কারণ এরম ধরনেরও হতে পারে যেখানে দেখা গেল হয়তো শেষের ওই অবজেক্ট ফর্মটা মিসিং আছে, ওটা থাকলো না, কিন্তু তবুও ওই ধরনের সেন্স আসলো, ঠিক যেমনটা এখানে হয়েছে যে শি গেটস মি টু ড্রাইভ কেয়ারফুলি, এই ব্যাপারটা। ওকে, পরের লাইনটা দেখো, তারা ওকে আবার চিন্তা করিয়ে নেবে, তারা ওকে আবার চিন্তা করিয়ে নেবে, মানে ওকে দিয়ে, অ্যাকচুয়ালি ওকে দিয়ে আবার চিন্তা করিয়ে নেবে। এখানে যে সেন্সটা আসছে এটার ক্ষেত্রে দেখো, বলা হচ্ছে নেবে, আগে বলা হচ্ছে নেয়, এখন বলা হচ্ছে নেবে, মানে হলো ফিউচার, ভবিষ্যৎকালে এটা হবে, এখনো হয়নি। তাহলে এখানে আমরা ফিউচার টেন্সের ব্যবহার দেখব। ওকে, লেখা যাক, তো এখানে সিম্পল ফিউচারের ফরম্যাটে এটা করা হবে, তারা ওকে দিয়ে আবার চিন্তা করিয়ে নেবে। তো এক্ষেত্রে তারা আছে, প্রথমে সাবজেক্ট সেটা লিখে দাও, দে, দে লেখার পরে আমরা কি করব, শেষের দিকে দেখব কি আছে, চিন্তা করিয়ে নেবে আছে, ফিউচার, ফিউচার টেন্সে কি করব, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট যখন হচ্ছে আমরা গেট বা গেটসের ব্যবহার করছি, যেই সিম্পল ফিউচারে করব তখন শ্যাল বা উইল, তারপরে ভি ওয়ান করতে হবে। তো এখানে দের পরে আমরা উইল লিখব, দে উইল, তারপরে লিখব গেট, দে উইল গেট, লিখলাম সিম্পল ফিউচার টেন্সে। দে উইল গেট কি? কাকে না ওকে, কোনো একজন ব্যক্তি আছে তাকে, তো ওকে সেন্সে আমরা হিম বা হার লিখতে পারি। তো দে উইল গেট হিম, দে উইল গেট হিম, তারপরে কি আছে, চিন্তা করিয়ে নেবে আবার, তো দে উইল গেট হিম টু থিঙ্ক, টু থিঙ্ক, চিন্তা করা মানে হচ্ছে থিঙ্ক করা, টু থিঙ্ক আগেইন, আবার সেন্সে আগেইন। ফরম্যাটটার সঙ্গে মিলিয়ে নাও, দেখো কিভাবে হচ্ছে, প্রথমে আছে সাবজেক্ট, দে বসেছে, গেট ফর্ম, এখানে গেট ফর্ম এসছে, ফিউচার বোঝাচ্ছে তাই জন্য উইল গেট, তারপরে একজন ব্যক্তি থাকবে যে অবজেক্ট হচ্ছে হিম হয়েছে, তারপর ইনফিনিটিভ আসবে টু থিঙ্ক। তো এখানে ইনফিনিটিভের ব্যবহার করে আমরা দেখতে পেলাম যে এই লাইনটা হয়ে গেল, যেখানে অন্যকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়া হচ্ছে, দে উইল গেট হিম টু থিঙ্ক আগেইন, এরকম একটা ব্যাপার। ওকে, যাই হোক, মানে সে স্বইচ্ছায় চিন্তা করছে না, তাকে চিন্তা করতে একরকম বাধ্য করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। ওকে, তো এর পরের যে লাইনটা সেটা দেখো কি বলা হচ্ছে, আমি তাকে ইভেন্টের জন্য তৈরি করিয়ে নিলাম, আমি তাকে ইভেন্টের জন্য তৈরি করিয়ে নিলাম। এখানে আমরা শেষের দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাই যে এখানে নিলাম শব্দটা আছে, আগে বলা হয়েছে নেবে, তার আগে ছিল নেয়, তার আগে ছিল নি, তার মানে প্রেজেন্ট হয়েছে, ফিউচার হয়েছে, এবার এখানে আসছে পাস্ট টেন্স, নিলাম, করলাম, খেলাম, গেলাম, নিলাম, মানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে। এবার সেই মতন আমরা লাইনটাকে লিখব, সবার প্রথমে সাবজেক্ট কি আছে, আমি আছে, তো সেটা লিখে দাও আই, আই লিখলাম, তারপরে কি করব, শেষের দিকে এসো, সেখানে কি আছে দেখো, সেখানে লেখা আছে তৈরি করিয়ে নিলাম, তো নিলাম সেন্সে গেট যে ভার্বটা ওটার সিম্পল পাস্ট করতে হবে, তার মানে গেট হয়ে যাবে গট, আই গট, আই গট লিখলাম, তারপরে কি ব্যাকে এসো, লেখা আছে দেখো আমি তাকে, তাকে লেখা আছে, তাকে অর্থে হিম বা হার, তো আমরা এখানে হার লিখলাম, আই গট হার। ওকে,
আই গট হার। এবার কি হবে, ঠিক যেরকমটা আগে হয়েছে, ইনফিনিটিভ বসবে মানে টু বসবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো তাকে ইভেন্টের জন্য তৈরি করিয়ে নিলাম, তৈরি করানো, তার মানে আই গট হার টু প্রিপেয়ার কিসের জন্য, ইভেন্টের জন্য, ফর দ্য ইভেন্ট, ফর দ্য ইভেন্ট হলো আই গট হার টু প্রিপেয়ার ফর দ্য ইভেন্ট, এরমভাবে লাইনটা হয়ে গেল। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে লাইনগুলো হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের টেন্স হচ্ছে, তোমরা এই লাইনগুলো লেখার পরে সেগুলোকেও বাকি টেন্সে অ্যাপ্লাই করে দেখো। যেমন দেখো কত সহজে আমরা টেন্সগুলোকে বানাতে পারি। যদি ধরো প্রথম লাইনটাতেই আমরা ফেরত চলে যাই, সেখানে দেখো কীভাবে আমরা ভিন্ন ভিন্ন টেন্স অ্যাপ্লাই করতে পারি। যেমন প্রথম লাইনে কী বলা হয়েছে যে আই গেট হিম টু সাইন দ্য ফর্মস, I get him to sign the forms. এখানে আছে get, এই get শব্দটা ডিনোট করছে বা বোঝাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সকে, রাইট, সিম্পল প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। এবার যদি আমি দেখা গেল সিম্পল প্রেজেন্টে না, আমি বলতে চাইছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন কি হবে, হাতি ঘোড়া কোনো ব্যাপার নয়, একদম সিম্পলভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটা এই আই এর পরে বসিয়ে দিতে হবে, তারপরে যা আছে তাই সেম রেখে দাও, কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে কেমন হয় যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী করি, তাহলে আই গেট হিমের জায়গায় করতে হবে আই অ্যাম গেটিং হিম, ওকে, তারপরে বাকি যা আছে তাই, অর্থাৎ আই অ্যাম গেটিং হিম টু সাইন দ্য ফর্মস, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি এটা আমি ভাবি প্রেজেন্ট পারফেক্টে করব, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ বা হ্যাজের ব্যবহার দেখি, তারপরে ভিথ্রি আসে, সেম কনসেপ্ট এখানে চলে আসবে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে আই হ্যাভ গট হিম টু সাইন দ্য ফর্মস, অথবা আই হ্যাভ গটেন হিম টু সাইন দ্য ফর্মস, এরকমভাবে বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। আবার যদি এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি, তখন কি হবে, তখন কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু, তাই জন্য ওই হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন বসবে, আইএনজি বসবে। তো সেরকম সেন্সে আই হ্যাভ বিন গেটিং হিম টু সাইন দ্য ফর্মস সিন্স লাস্ট মান্থ, বা বলতে পারি ফর টু আওয়ার্স, এরম টাইপের যে ধরনেরই হোক না কেন, ফর বা সিন্সের ইউজ করে আমরা সেগুলোকে বলতে পারি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার যদি এটা আমরা সিম্পল পাস্টে বলি, তাহলে কিভাবে হবে, আই গট হিম টু সাইন দ্য ফর্মস, তো হবে আই গেট হিম টু সাইন দ্য ফর্মস হয়ে যাবে সিম্পল পাস্টে, ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। যেমনটা ঠিক এখানে হলো আই গট হার টু প্রিপেয়ার ফর দ্য ইভেন্ট, সেম সেন্সে আই গট হিম টু সাইন দ্য ফর্মস হয়ে গেল। এবার যদি ওটা আমরা পাস্ট কন্টিনিউয়াস করি, তখন কি হবে, আই ওয়াজ গেটিং হিম টু সাইন দ্য ফর্মস, কন্টিনিউ হচ্ছে আই ওয়াজ গেটিং হয়ে যাবে। আবার যদি একই রকমভাবে ওটা পাস্ট পারফেক্ট হয়, আগে হ্যাভ হ্যাজ এসেছিল, এখানে হ্যাড আসবে, তখন হবে আই হ্যাড গট হিম টু সাইন দ্য ফর্মস। এবার যদি ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তখনও সেম প্রসেস, তখন লিখতে হবে আই হ্যাড বিন গেটিং হিম টু সাইন দ্য ফর্মস হয়ে গেল। এবার যদি আমরা ফিউচারে চলে যাই, সেখানেও একই ফরম্যাট, সিম্পল ফিউচারে যেমনটা এখানে দেখলে দে উইল গেট হিম টু থিঙ্ক আগেন হয়ে যাবে আই উইল গেট হিম টু সাইন দ্য ফর্মস, এরম ধরনের হবে বিষয়টা, এরম একটা সেন্সে। এবার যদি বলি ফিউচার কন্টিনিউয়াসে, তখন কি হবে, আই উইল বি বসবে, তারপরে আইএনজি হয়ে যাবে, আই উইল বি গেটিং হিম টু সাইন দ্য ফর্মস। এবার যদি আমরা এটা ফিউচার পারফেক্টে ভাবি, তখন আই উইল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তার মানে আই উইল হ্যাভ, গেটটা গট বা গটেন ইউজ করতে পারো, আই উইল হ্যাভ গটেন হিম টু সাইন দ্য ফর্মস, এরমভাবে। আর যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলো, তখন কি হবে, তখন সেক্ষেত্রে বলতে হবে আই উইল হ্যাভ বিন গেটিং হিম টু সাইন দ্য ফর্মস, হিউজ লাইন হয়ে যাবে। তো যাই হোক, সেরকমভাবে করতে পারো। তো এই সব রকমের টেন্সের ফরম্যাট এটা আমরা ফেলতে পারি। এছাড়া বিভিন্ন রকম মোডালের ব্যবহার যখন করবে, সেক্ষেত্রেও এটা পসিবল। তখন আমরা যদি বলি আই ক্যান হ্যাভ গট হিম টু সাইন দ্য ফর্মস, সেটাও হতে পারে, আই কুড হ্যাভ গট ইন হিম টু সাইন দ্য ফর্মস, আই উড বি গেটিং হিম টু সাইন দ্য ফর্মস, সব পসিবল। যে কোনো টেন্সে ফেলো না কেন, সব টেন্সে এটা করা যায়। তবে যেটা খুব মনে রাখতে হবে, সেটা হলো এই ধরনের সেন্সটা প্রধানত আমরা সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টে ম্যাক্সিমাম সময় ব্যবহার করে থাকি। এটার কোনো নির্দিষ্ট এরকম ব্যাপার নেই যে কেনই এমনটা হয়, অন্য তো হতেই পারে, হ্যাঁ অন্য হতেও পারে, কিন্তু স্পোকেন ইংলিশের ফরম্যাট অনুযায়ী যদি বলি, তাহলে দেখা যায় ম্যাক্সিমাম প্রেজেন্টের সেন্সটা আমরা সিম্পল প্রেজেন্টের সেন্সটা এবং সিম্পল পাস্টের সেন্সটা বেশি দেখতে পাই যখন এই
ধরনের কনসেপ্টগুলো সামনে আসে। ওকে, আচ্ছা এই যে সেন্সটা এটাকে মনে রাখো। তো এর পরের লাইনটায় আসা যাক এবার, সেখানে কি বলা হচ্ছে দেখো, সে তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিচ্ছে, সে তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিচ্ছে। এখানেও যে সেন্সটা আছে এটাও অ্যাক্টিভের সেন্স অনুযায়ী হয়েছে, কিন্তু কাজটা চলছে বোঝাচ্ছে, বলা হয়েছে নিচ্ছে, তার মানে বর্তমানে এখন কাজটা করিয়ে নিচ্ছে, এরম একটা ব্যাপার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেরমটা আমরা প্রথম লাইনের এক্সাম্পলে দেখতে পেলাম, যেখানে আমি বললাম তোমাদের এক্সাম্পলসগুলো, তো এখানে আমরা সেরমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। লেখা যাক সে হচ্ছে সাবজেক্ট, তো লেখা যাক সে সেন্সে হি লিখলাম, সে তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিচ্ছে, এই নিচ্ছে সেন্সের জন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটা ফেলবো, তাই জন্য হি ইজ গেটিং হয়ে যাবে। ওকে, হি ইজ গেটিং, গেট থেকে গেটিং হয়ে গেল। দেখো বিষয়টা একদম সিম্পল, টেন্সটাকে মনে রাখো আর অ্যাপ্লাই করো, একেবারেই কনফিউজ হওয়ার কিছু নেই, একদম সহজ সরল বিষয়, ধরে ধরে বিষয়গুলোকে পরপর ভেবে নিয়ে করো। হি ইজ গেটিং, গেটিং করার পরে কী করবো, কাকে দিয়ে করাচ্ছে তার কথা লিখতে হবে, মানে হলো তাকে দিয়ে, তো তাকে সেন্সে এখানে আমরা ধরো হার লিখলাম, হার, হি ইজ গেটিং হার, গেটিং হারের পরে কী হবে, ইনফিনিটিভ আসবে, তো টু লিখবো, টু লেখার পরে কী করবো, ভার্বটা কী আছে সেটা দেখব, লেখা আছে চিঠি লিখিয়ে নিচ্ছে, লিখিয়ে নেওয়া মানে কি, রাইট করানো, তো সেটা হি ইজ গেটিং হার টু রাইট, টু রাইট, রাইট কি, রাইট লেখার পরে আমরা দেখব এখানে কী আছে, লেখা আছে চিঠি লিখিয়ে নিচ্ছে, তো চিঠিটা হচ্ছে এখানে অবজেক্ট, যেটা হলো এই শেষের দিকে ছিল অবজেক্ট, যেটা একটা থিং বা বস্তু বোঝায়, সেই সেন্সে হি ইজ গেটিং হার টু রাইট চিঠি, তো একটা কোনো নির্দিষ্ট চিঠি হতে পারে, তো দ্য লেটার। ওকে, হি ইজ গেটিং হার টু রাইট দ্য লেটার, তো এখানে আমরা উপরের ফরম্যাটের সঙ্গে চলো আরেকবার মিলিয়ে নিই, সাবজেক্টের জায়গায় হি বসেছে, গেটের ফর্ম বসেছে এখানে টেন্স অনুযায়ী ইজ গেটিং হয়ে গেছে, তারপরে প্রেজেন্ট সরি তারপরে পার্সন হিসাবে এখানে হারের ব্যবহার দেখছি, যেটা একটা ডুয়ার বা যে হলো এমন একটা অবজেক্ট যে এখানে কাজটার মধ্যে তার অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাচ্ছি, তো সেই হলো, তারপরে টু রাইট যেটা হলো ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, তারপরে আরেকটা অবজেক্ট আসছে যেটা একটা বস্তু বোঝায়, সেটা হলো লেটার। ওকে, দ্য লেটার, এটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। পরের লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, তারা খাবার আমাদের দ্বারা পরিবেশন করিয়ে নিল। আচ্ছা এখানে এই জিনিসটা খেয়াল রাখো, এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা দেখলাম এগুলোতে দেখেছি অ্যাক্টিভের সেন্স, এবার এখান থেকে শুরু হচ্ছে প্যাসিভের সেন্স, মানে আমি তোমাদের প্রথমে বলেছিলাম দুটো ফরম্যাট এখানেও আছে, প্রথম ফরম্যাট অনুযায়ী এগুলো দেখলাম, এবার আসবে দ্বিতীয় ফরম্যাটটা, দেখো কি বলছে, তারা খাবার আমাদের দ্বারা পরিবেশন করিয়ে নিল, এরমভাবে বলা হয়েছে, তো সেই মতন যদি আমরা ট্রান্সলেট করি, আগে দেখে নেওয়া যাক ট্রান্সলেশনটা কেমন হয়, তারপরে সেটার থেকে আমরা ফরম্যাটটাকে ফাইন্ড আউট করব এবং সেই মতন করব। তো প্রথমে আছে তারা, তো সেটা লেখা যাক, অযথা টেনশন নিয়ে লাভ নেই, লিখতে থাকি, প্রথমে তারা সেন্সে লিখলাম দে হয়ে গেল, এবার তারপরে শেষের দিকে এসো, কি বলা আছে, তারা খাবার আমাদের দ্বারা পরিবেশন করিয়ে নিল, নিল বলা হয়েছে, করলো খেলো গেলো নিল, মানে এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে, প্রথমেই সিম্পল পাস্ট টেন্সের ব্যবহারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে প্যাসিভের ফরম্যাট আছে, তো যেই আমরা সিম্পল পাস্ট টেন্স করব তখন কি করব, গেট যে ভার্বটা আছে ওটার পাস্ট করতে হবে, মানে গট লিখতে হবে, তো সেটা লিখব দে গট, দে গট লিখলাম, দে গট, দে গট কি, খাবার আমাদের দ্বারা পরিবেশন করিয়ে নিল, এবার এখানে ব্যাকে এসো, লেখা আছে দেখো খাবার, তো খাবার সেন্সটা এখানে লিখতে হবে, দে গট দ্য ডিশেস, খাবার সেন্সে এখানে ডিশেস লিখতে পারি, ফুডস লেখা যায়, মিলস লিখতে পারি, বিভিন্ন কিছু লেখা যায়, আমি এখানে ডিশেস লিখলাম, দে গট দ্য ডিশেস, কি করা হলো, না আমাদের দ্বারা পরিবেশন করিয়ে নিল, এখানে শেষে দেখো লেখা আছে পরিবেশন করিয়ে নেওয়া, এবার এখানে আগে যেরম হয়েছে তার থেকে একটু আলাদা হবে, আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইনফিনিটিভ আসছিল, এখানে কোনো ইনফিনিটিভের দরকার নেই, এখানে আমরা ডিরেক্ট ভি থ্রি করে দিতে পারি, কারণ আমরা জানি যে যখন প্যাসিভ ভয়েস হয় সেখানে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়, এখানেও আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসে করব যেমনটা আমরা হ্যাভ দিয়ে যখন করেছিলাম সেখানে দেখেছিলাম, তো সেই সেন্সে দে গট দ্য ডিশেস পরিবেশন করিয়ে নিল, মানে সার্ভ করিয়ে নিল, দে গট দ্য ডিশেস সার্ভড, সার্ভড লিখলাম, তারপরে আমাদের দ্বারা মানে বাই আস, আমাদের দ্বারা বাই আস,
They got the dishes served by us. এরমভাবে লেখা হয়েছে। এবার দেখো এই যে লাইনটা আমরা লিখলাম এটার থেকে ফরম্যাটটাকে আমরা এবার ফাইন্ড আউট করি। সবার প্রথমে এখানে সেকেন্ড যে রুলটা সেই অনুযায়ী যদি যাই কী কী দেখতে পাচ্ছি, সেকেন্ড দেখতে পাচ্ছি প্রথমে আছে সাবজেক্ট, বুঝলাম সাবজেক্ট যেটা হচ্ছে দে, তারপরে আছে গট যেটা হলো গেট ফর্ম, গেট ফর্ম আসলো, তারপরে কি আসছে, তারপরে দেখো দ্য ডিশেস। এখানে আগের লাইনের থেকে আলাদা ব্যাপার আছে কি না, আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একজন ব্যক্তি আসছিল বা যে কিনা ডুয়ার সেই সেন্সটা আসছিল, এখানে সেটা নয়, এখানে শেষে যেটা ছিল অর্থাৎ যেটা কিনা একটা থিং ছিল এমন একজন অবজেক্ট যে কিনা রিসিভার ছিল তাকে আমরা আগে দেখছি। তো এখানে আমরা দেখব যে অবজেক্টের ব্যবহার হচ্ছে যেটা হলো একটা থিং, প্রধানত কোনো একটা বস্তুকে বোঝাবে সেটা, তারপর যে হলো রিসিভার। এরপরে কি আসছে দেখো, তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম, তো সেটা লিখতে হবে, এরপরে ব্যবহার হচ্ছে ভি থার্ড। আচ্ছা তারপরে কি, তারপরে দেখো বাই আস বলে আরেকটা অংশ আসছে যেটা আমরা সবসময় নাও দেখতে পারি, তো বাই আসলো এবং তার সাথে সাথে ওই পার্সন যেটা সেটা লিখতে হবে, পার্সন ওকে, যে কিনা আরেকটা অবজেক্ট ওকে, এরমভাবে কাজটা হলো। তো এখানে আমরা দু ধরনের ফরম্যাট দেখতে পেলাম, সেই দুটো ফরম্যাটেই আমরা প্রথম ফরম্যাটে কয়েকটা লাইন প্রথমে চারটে পাঁচটা লাইন দেখেছি, এবারের ক্ষেত্রে আমরা প্যাসিভের ফরম্যাট অনুযায়ী যখন দেখব তখন এই সেকেন্ড ফরম্যাটটাকে আমাদের ফলো করতে হবে। ওকে চলো ট্রাই করা যাক, দ্বিতীয় নেক্সট লাইনটা কী আছে দেখো, রাজ তার ইউনিফর্ম রোজ কাচিয়ে নেয়, রাজ তার ইউনিফর্ম রোজ কাচিয়ে নেয়। এখানেও কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেয় এরকম একটা সেন্স আছে, কিন্তু কাকে দিয়ে করিয়ে নেয় সেটা লেখা নেই, এমনও হতে পারে যে কে কাজটা করলো তার কথা উল্লেখই থাকলো না। আগের লাইনে বলা ছিল যে আমাদের দ্বারা পরিবেশন করিয়ে নেয়, এখানে কিন্তু সেটা বলা নেই যে কাকে দিয়ে কাচিয়ে নেয়। তো এই সেন্সটাও হয় যেখানে প্যাসিভ যার দ্বারা হচ্ছে অ্যাকচুয়ালি সেই প্যাসিভের ওই সেন্সটা থাকলো কিন্তু যার দ্বারা করা হলো তাকে উজ্জ্ব রাখা হলো, এখানে সেরমটাই হয়েছে যেটা তোমরা আগের দিনের ভিডিওতেও দেখেছো। তো এবার যদি আমরা এটা ট্রান্সলেট করি, প্রথমে আছে রাজ সেটাই আগে লিখব, রাজ লিখে দিলাম, এরপর টেন্সটা এখানে দেখো বলা হচ্ছে কাচিয়ে নেয় মানে সবসময় যেন করে, অলওয়েজ করে, এই জিনিসটা সবসময় ঘটে, তো সেরম সেন্সে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা করতে পারি, তাহলে আমরা গেট ব্যবহার করব। ওকে তো এখানে রাজ আছে যে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো শুধু গেট তো বসবে না তার সাথে এস জুড়ে যাবে, হয়ে যাবে রাজ গেটস হলো। এরপর কী করব, ব্যাকে এসো লেখা আছে দেখো কাকে মানে কোন জিনিসটার উপরে প্রভাবটা পড়ছে, না তার ইউনিফর্মের উপরে, তো এখানে রাজ গেটস হিজ ইউনিফর্ম, হিজ ইউনিফর্ম, রাজ গেটস হিজ ইউনিফর্ম, এবার কি হবে ভার্বের থার্ড ফর্ম। আমরা যদি ফরম্যাট অনুযায়ী যাই, প্রথমে সাবজেক্ট বসেছে রাজ, তারপরে গেট ফর্ম যেটা হলো গেটস বসেছে, তারপরে আছে অবজেক্ট যেটা হলো হিজ ইউনিফর্ম বসেছে, এবার আসছে ভি থ্রি বা ভার্বের থার্ড ফর্ম, সেটা এখানে কি আছে, রোজ কাচিয়ে নেয় লেখা আছে, কাচিয়ে নেওয়া মানে ওয়াশ করা, সেটা লিখতে হবে ওয়াশড, গেটস হিজ ইউনিফর্ম washed প্রতিদিন বা রোজ, everyday, everyday হলো রাজ গেটস হিজ ইউনিফর্ম washed everyday, তো রোজ সে তার ইউনিফর্ম কাচিয়ে নেয়। এইভাবে হয়ে গেল, পরের লাইনটা দেখো সেখানে কি বলা হচ্ছে, তুমি তোমার বাড়ি রং করিয়ে নিয়েছো, তুমি তোমার বাড়ি রং করিয়ে নিয়েছো। এখানে দেখো শেষে আছে নিয়েছো, করেছো, খেয়েছো, গিয়েছো, প্রধানত এমন কথা যখন আমরা বলি তখন তার মানে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, তো সেই মতন লিখব। প্রথমে আছে তুমি, তো সেটা লিখতে হবে তুমি সেন্সে ইউ সাবজেক্ট লিখে দিলাম, এবার কি হবে ইউ এর পরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তাই জন্য আমরা সেই ফরম্যাট ফেলবো, তো ইউ এর পরে হ্যাভ এর ব্যবহার হবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে, তো ইউ হ্যাভ, ইউ হ্যাভ গট লিখতে পারো বা গটেন লিখতে পারো, ইউ হ্যাভ গটেন দিলাম, ওকে ইউ হ্যাভ গটেন কি। তারপরে আসো দেখো লেখা আছে এখানে ব্যাকে তোমার বাড়ি, তোমার বাড়ি ইয়র হাউস সেটা লিখতে হবে, যেটা একটা বস্তু হচ্ছে, ইউ হ্যাভ গটেন ইয়র হাউস, ইয়র হাউস কি আছে, তারপরে বলা আছে রং করিয়ে নিয়েছো, তো রং করানো মানে পেইন্ট করানো, পেইন্ট থেকে পেইন্টেড থার্ড ফর্ম হয়ে যাবে, হাউস পেইন্টেড,
হয়ে গেল, ইউ হ্যাভ গটন ইয়োর হাউস পেইন্টেড। তাহলে এখানে দেখতে পেলাম এই এই লাইনটার ক্ষেত্রেও কার দ্বারা করা হলো সেটা কিন্তু বলা নেই। আগের ক্ষেত্রে যেমন এই লাইনটাতে বলা ছিল আমাদের দ্বারা পরিবেশন করিয়ে নিল, দ্বিতীয় লাইনটাতে কিন্তু দেখলাম যে রোজ কাচিয়ে নেয় কিন্তু কার দ্বারা নেয় বলা নেই, এখানেও একই রকমভাবে কার দ্বারা হচ্ছে সেটা বলা নেই। কিন্তু ওই ফর্ম্যাট অনুযায়ী হয়েছে, সাবজেক্ট বসেছে, তারপরে গট বা গেট, আই মিন গেটের ফর্মটা বসেছে, এখানে গটেন হয়ে গেছে, তারপরে ইয়োর হাউস যেটা একটা অবজেক্ট, যেটা একটা বলতে পারো বস্তু বোঝায় সেটা বসেছে, এবং তারপরে এসছে ভার্বের থার্ড ফর্ম। ওকে, পরের লাইনটা দেখো, সে তার চুল নাপিতের দ্বারা ট্রিম করিয়ে নিচ্ছিল। সে তার চুল নাপিতের দ্বারা ট্রিম করিয়ে নিচ্ছিল। আমরা তো আজকাল হেয়ার ট্রিম করি খুব, তো সেই সেন্সটা এখানে যে লাইনটা বলা হয়েছে দেখো টেন্সটা কি বলা হচ্ছে, নিচ্ছিল, করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, তার মানে কাজটা চলছিল অতীতকালে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। ওকে, সেই মতন লিখবো। এবার এখানে আছে সাবজেক্ট কি, সে, তো সে অর্থে লেখা যাক শি বা হি লেখা যেতে পারে, চলো এখানে হি লিখি। ওকে, হি লিখলাম। এরপরে শেষের দিকে দেখতে পাচ্ছি আছে নিচ্ছিল, কাজটা যেহেতু অতীতকালে চলছিল পাস্ট কন্টিনিউয়াসের ফরম্যাট অনুযায়ী আমরা লিখব হি ওয়াজ, তারপরে গেট ভার্বটা তার সাথে আইএনজি জুড়ে দেবো, হি ওয়াজ গেটিং, হি ওয়াজ গেটিং লিখলাম। তারপরে ব্যাকে এসো, লেখা আছে দেখো তার চুল, সে তার চুল, তো এখানে তার চুল মানে হচ্ছে হিজ হেয়ার, সেটা লিখে দেবো, হি ওয়াজ গেটিং হিজ হেয়ার, হি ওয়াজ গেটিং হিজ হেয়ার কি না ট্রিম করিয়ে নিচ্ছিল, ট্রিম করানো মানে ট্রিম, সেটাই আর কি ইংলিশ ওয়ার্ড, সেটার আমরা থার্ড ফর্ম ব্যবহার করতে পারি, তো ট্রিমড হয়ে যাবে, হি ওয়াজ গেটিং হিজ হেয়ার ট্রিমড, ট্রিমড। এবার দেখো এখানে যার দ্বারা করিয়ে নিচ্ছিল সেটা এখানে বলা আছে, মানে ওই যে শেষের দিকে দেখতে পাচ্ছি বাই, তারপরে একজন পার্সন যে আরেকটা অবজেক্ট হচ্ছে সেটা দেয়া থাকবে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি ওয়াজ গেটিং হিজ হেয়ার ট্রিমড বাই দিয়ে লিখতে হবে, কে বাই না নাপিতের দ্বারা, তো নাপিত মানে বারবার, সেটা লিখবো বাই দ্য বারবার হলো, হি ওয়াজ গেটিং হিজ হেয়ার ট্রিমড বাই দ্য বারবার হয়ে গেল। এই যে লাইনটা এখানে দেখতে পেলে, এখানেও আমরা দেখতে পেলাম যে প্যাসিভের সেন্সটা আসলো এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখতে পেলাম। তবে এক্ষেত্রে আরেকটা কথাও বলে দিই, যখন দেখবে এরম ধরনের প্যাসিভ সেন্স আসছে সেক্ষেত্রে মনে রাখবে প্যাসিভে কিন্তু সব কটা টেন্স প্রধানত ইউজফুল হয় না, প্রধানত আমরা প্যাসিভে যে ধরনের টেন্সগুলোর ম্যাক্সিমাম ব্যবহার হতে দেখতে পাই সেগুলো কোনটা কোনটা নোট ডাউন করে নিতে পারো, সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একই রকমভাবে এই তিনটে টেন্স যেমন প্রেজেন্টে হলো, পাস্টের ক্ষেত্রেও তাই, সিম্পল প্রেজেন্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, এগুলো গেল তোমার প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। আর হচ্ছে ফিউচার, ফিউচারের ক্ষেত্রে দুটো টেন্সের প্রধানত ব্যবহার দেখা যায়, একটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এই মোটামুটি আট রকমের টেন্সের ম্যাক্সিমাম ব্যবহার দেখতে পাই, এছাড়া ওই মোডাল অক্সিলারিগুলোর সঙ্গে যুক্ত হয়েও চেঞ্জগুলো কিছু কিছু আসে, কিন্তু যে মেন বারোটা টেন্স তার মধ্যে থেকে ওই চারটে টেন্স কিন্তু বাদ চলে যাচ্ছে, কারণ সেগুলো যদি প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে বিশাল বড়সড় ব্যাপার হয়ে যায়, ওরমভাবে কেউ আমরা বলিও না না কোথাও লিখি, তাই জন্য ওগুলো একরকম বলতে পারো যে ইউজলেস হয়ে যায়। তো সেই জন্য এই আটটা ফর্ম তোমরা এরম ধরনের, আমি এখানে যে লাইনগুলো লিখলাম এখানে আমি চার রকমের টেন্সের লাইন লিখেছি প্যাসিভে, তোমরা সেগুলোকে তো অবশ্যই লিখবে এবং বাকি চার রকমের লাইনও লেখো, দেখো কোথাও অসুবিধা হচ্ছে কিনা, নিজেটা ট্রাই করো, আমাকেও কমেন্ট সেকশনে জানিও, যদি কোথাও ভুল থাকে আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্ত, চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো, এর উপরে আগামী ভিডিওটা নেক্সট ক্লাসেই তোমরা পেয়ে যাবে। ওকে, আজ তবে এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।